হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মধুস ফুড প্যারাডাইস। আমি আপনাদের বন্ধু মধুসন্দা চক্রবর্তী আবার হাজির হয়ে গেছি আমার একটা নতুন ব্রেকফাস্ট রিটিং শো নিয়ে। আজকে আমার ব্রেকফাস্টে রয়েছে, দেখতেই পাচ্ছেন, গরমা গরম ফুলকো লুচি আর সাথে টেস্টি টেস্টি ছোলার ডাল, পুরিস অ্যান্ড বেঙ্গল গ্রাম লেন্টিল। তো শুরু করছি। হ্যাঁ, এই ছোলার ডালটা এখানে নিয়ে নিচ্ছি আমার সুবিধের জন্য, লুচিগুলো এখানে রাখলাম। আমি ঘি, গরম মশলা, চিনি দিয়ে ছোলার ডালটা করেছি, আর গুঁড়ো মশলা দিয়েছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর ফোড়নে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। লাজবাব হচ্ছে, লাজবাব। ঠিক যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে। নুন, চিনি, গরম মশলা একদম পারফেক্ট, সেদ্ধটাও ভালো হয়েছে। শুকনো লঙ্কার রসটা এতে মিশিয়ে দিচ্ছি, ঝাল ঝাল খুব ভালো লাগে। এই যে দেখুন ছোলার ডালটা, পুরো ছোলার ডাল থেকে ঘি, গরম মশলার একটা অদ্ভুত ফ্লেভার আসছে, গন্ধ আসছে, হালকা হালকা মিষ্টি মিষ্টি, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে ছোলার ডালটা। এটাতে কাঁচা লঙ্কাও দিয়েছি আমি, ফোড়নেতে বললামই আপনাদেরকে, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর আদা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন দিয়েছি, চিনি দিয়েছি, তারপর নামানোর আগে ঘি, গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। আমার হাজবেন্ড লুচি, ছোলার ডাল খেতে খুব ভালোবাসেন।
আমার ব্রেকফাস্ট কমপ্লিট। তো আজকে এই ব্রেকফাস্ট ইটিং শোটা কেমন লাগলো, লুচি ইটিং শোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর ওভারঅল আমার ভিডিওসগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলকে। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করে অলে ক্লিক করে নেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেবো আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। চলি এখন, বাবাই, নমস্কার।